ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে সফলতা অর্জন করা যায় না। সফলতা অর্জনের জন্য নিজের মেধাকে খাটাতে হয়, পরিশ্রম করতে হয়, তাহলে সফলতা অর্জন করা যায়। কোনো শিক্ষক বা মেন্টর বা গুরু আপনাকে কোনোদিনও সফলতা এনে দিতে পারবে না, তারা শুধু আপনাকে পথ দেখাতে পারবে এবং সেই পথ অনুসরণ করে আপনাকে নিজের মতো করে সফলতা অর্জন করতে হবে। আপনি যত পরিশ্রম করবেন, যত কাজ করবেন, তত অভিজ্ঞ হবেন এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। সেই সমস্যা থেকে বের হয়ে এসে কিভাবে নিজেকে দাঁড় করাতে হয় সেগুলো আপনি শিখে যাবেন। আর যখন আপনি একবার সমস্যা গুলোকে সমাধান করা শিখে যাবেন, তখন আপনার আর পথে কোনো সমস্যা হবে না, আপনি ধীরে ধীরে সফলতার পথে এগিয়ে যাবেন। এজন্য ঘুমিয়ে না থেকে জেগে উঠুন এবং পরিশ্রম করুন, নিজের যোগ্যতাকে প্রমাণ করুন, অবশ্যই সফল হবেন। যদি তা না করেন তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। তো আসলে পরিশ্রম না করলে কখনোই সফল হওয়া যায় না, আর পরিশ্রম কখনো পরিশ্রমকে ফাঁকি দেয় না। আপনি যদি পরিশ্রম করেন তাহলে অবশ্যই তার ফল আপনি কোনো না কোনো সময় গিয়ে পাবেন। আর সফলতার একমাত্র রাস্তা হচ্ছে পরিশ্রমের মাধ্যমে সেটাকে ছিনিয়ে আনা। সফলতার পথটা এতটা সহজ নয়, ঠিক আছে? এই পথে হাঁটতে গেলে অনেক বাধা বিঘ্ন আসবে, তবে সেগুলোকে মাথা ঠান্ডা রেখে নিজের বুদ্ধিমত্তাগুলোকে কাজে লাগিয়ে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। আপনি যদি কোনো সমস্যার সমাধান করতে না পারেন তাহলে কিভাবে আপনি সফল হবে? সফল হতে গেলে তো অবশ্যই আপনাকে কোনো না কোনো সমস্যার সমাধান করতেই হবে। এই জন্য এখন থেকেই পরিশ্রম করুন এবং সফলতার পথে হাঁটুন। ছোট থেকেই মানুষ বড় হয়, তো এখন থেকে হাঁটা শুরু করুন। হাঁটি হাঁটি পাপা করে এক সময় গিয়ে আপনি আপনার সেই সাফল্যের শীর্ষে উঠতে পারবেন। আর যদি আপনি এখন হাঁটা শুরু না করেন তাহলে কিন্তু আপনি অন্যদের থেকে পিছিয়ে পড়বেন। এই জন্যে আপনাকে পথ চলতে হবে এবং পথের মাঝে অনেক সমস্যা হতেই পারে, আসবে অনেক সমস্যা, আবার সেগুলোকে সমস্যার সমাধানের মাধ্যমে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। কারণ জীবন কিন্তু হচ্ছে পুষ্পসজ্জা নয়, লাইফ ইজ নট বেড অফ রোজেস, এই প্রবাদ বাক্য কিন্তু এমনি এমনি আসেনি। এই মনীষীরা কিন্তু এমনি এমনি এটাকে প্রবাদ বাক্য দেয়নি, এর পিছনে অনেক কারণ আছে। এই জন্য আপনাকে আপনার মতো করে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে সময় দিতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজের মধ্যে কি শক্তি আছে সেটাকে বের করে নিয়ে আসতে হবে বাইরে, যেটার মাধ্যমে আপনি হবেন অন্যদের থেকে আলাদা। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কোনো না কোনো গুণ আছে এবং সেই গুণটাকে যারা প্রকাশ করতে পারে বা ফুটিয়ে তুলতে পারে তারাই কিন্তু একমাত্র জীবনে সফল হতে পারে। তাই আপনার মধ্যে কোন প্রতিভাটা লুকিয়ে রয়েছে সেটাকে বের করে আনুন এবং সেটাকে কাজে লাগান, সেটার যত্ন নিন। দেখবেন সেই মেধা, সেই প্রতিভাই আপনাকে এক সময় সাফল্যের পথে নিয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই।